नमस्कार बंधुरा, आमि सुभाष मुखार्जी, मुखार्जी हर्टिकल्चर फार्म थेके बोलछि। आजके आमि आपनादेर सामने बेश किछु भालो हैंगिंग प्लांट्स निये आपनादेर सामने आसछि। तादेर रक्षणाबेक्षण, तादेर राखार जायगा, तादेर जल देवा, सार देवा, एई सब निये आपनादेर सामने एकटु आलोचना करि। तो आसुन बंधुरा, प्रथम आमरा एकटा गाछके निये देखिये नि। এই গাছটা দেখুন, এটাকে এর ফিলোডেন্ডন গ্রুপও অনেকে বলছে, অনেকে মানি প্ল্যান্ট গ্রুপও বলছে। অরিজিনাল নামটা আমি ঠিক জানি না। এটাকে আপনি হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারেন। খুব সুন্দর মোটা মোটা পাতা, যেমন খুশি রাখুন। ইনডোর প্ল্যান্টসেও রাখতে পারেন আর হালকা আলোতেও রাখতে পারেন, খুব সুন্দর হয়। দেখুন এর রঙটা, দেখুন কী সুন্দর ডিপ সবুজ রং। তারপরে আসুন, এই একটা কি সুন্দর গাছ। এই গাছগুলো সবচেয়ে ভালো হয়, কারণ এগুলো হালকা করার দরকার আছে। টপগুলো যেহেতু প্লাস্টিকের টপ, প্লাস্টিকের স্টিক একটু উপরে থাকবে, ঝুলে থাকবে, এগুলোকে যদি আমরা একটু হালকা মাটি করতে পারি খুবই ভালো হবে, কারণ এগুলো ডেলি জল দেওয়ারও দরকার আছে। এটাতে আছে আপনার ভার্মি কম্পোস্ট, আছে মাটি, আছে কোকোপিট, আছে সিন্ডার, আছে অল্প একটু পাতা সারও আছে। আচ্ছা, এই গাছটা রোদ্দুরে রাখলে খুব ভালো থাকবে। এটা ল্যান্টেনা হ্যাঙ্গিং করাও যায়, এমনিতেও টবেও রাখা যায়। যাদের জায়গা কম তারা হ্যাঙ্গিংয়ে রাখুন। আর এটা তো খুবই সুন্দর, রং চেঞ্জ হতে থাকে, একটু হালকা আলো পছন্দ করে। আচ্ছা, এই গাছটা দেখুন একদম ঝোপালো হয়ে যাবে, টপটা দেখাই যাবে না, কয়েকদিন বাদে টপগুলো দেখাই যাবে না। তারপরে আপনাদের অতি প্রিয় বেবি সানরোজ, খুব সুন্দর দেখুন স্টিং অফ পালস। আচ্ছা, এটা তো খুবই সুন্দর, হ্যাঙ্গিংয়ের জন্য খুবই ভালো। ক্রিসমাস ক্যাকটাস বা জাইগো ক্যাকটাস, এটা যদিও এরা শীতের সময় ফুল দেয়, দেখুন আমার কাছে কত সুন্দর আছে, শেড লাভিং প্ল্যান্টস এরা, কিন্তু আলো চায়। আচ্ছা, এর জন্যে খুব হালকা মাটি বানাবেন, এইটাতেও জল আপনারা ডেলি দিলেও কিছু হবে না, কারণ প্রপার ড্রেন সয়েল আছে। আর এটাতে খুব সুন্দর ফুল হবে, ডিসেম্বর মাস থেকে আপ টু মার্চ মাস পর্যন্ত ফুল হতে থাকে। আচ্ছা, কয়েন প্ল্যান্টসকেও আপনারা হ্যাঙ্গিং করতে পারেন, খুব সুন্দর থাকবে, ভর্তি হয়ে যাবে ছোট ছোট পাতা। স্টিং অফ ব্যানানা হ্যাঙ্গিংয়ের জন্য খুব ভালো গাছ। স্টিং অফ হার্ড, স্টিং অফ হার্ট কিন্তু মরে না, অনেকের কাছে গাছ মেরে ফেলে। এই দেখুন এই ছোটো ছোটো না, যে শিকড় থেকে বাল্ব তৈরি হয়, এই বাল্বগুলোকে মাঝে মধ্যে আমরা যদি একটু মাটিটা ডিপ করে মাটির ভিতরে ঢুকিয়ে দিই তাহলে খুব ভালো থাকবে। আচ্ছা, স্টিং অফ পালস বা স্টিং অফ হার্ট, স্টিং অফ ব্যানানাগুলোতে জল সপ্তাহে তিন দিন জল দিন, মানে একদিন বাদে একদিন। আচ্ছা দেখুন, ফিশবোন ক্যাকটাস হ্যাঙ্গিংয়ের জন্য খুব ভালো হয়, নর্মালি এরা হ্যাঙ্গিংয়েরই গাছ। হয়াত তো অনেক আইটেম আছে, এই হয়াটা দেখুন হ্যাঙ্গিংয়ে খুব ভালো থাকে। এই গাছটা দেখুন। আচ্ছা, তারপরে আপনার ফিলোডেন্ডন ব্রাজিল হ্যাঙ্গিংয়ের জন্য খুব ভালো হয়, ঝোপালো হয়ে যায়। আচ্ছা, তারপরে মিলি, আমাদের আপনার দত্তপ্রিয়া যেমন খুব আমাদের পছন্দের ফুল, আমাদের বেবি সানরোজ পছন্দের ফুল, এটাও দেখুন আপনারা হ্যাঙ্গিংয়ে রাখতে পারেন। তো তবে দত্তপ্রিয়া হ্যাঙ্গিংয়ে রাখা যায় না, দত্তপ্রিয়া এমনি টবে খুব ভালো হয়। স্টিং অফ ব্যানানাগুলো দেখুন, এগুলোকে না জাস্ট একটু ঝুলিয়ে দিলে, এই গাছগুলোকে এরকম একটু ঝুলিয়ে দিলে খুব সুন্দর থাকবে। এটাও আপনারা ঝুলিয়ে রাখতে পারেন, স্পাইডার প্ল্যান্ট।
আচ্ছা ফিটুনিয়া এও হ্যাঙ্গিংয়ে করা যায়, খুব সুন্দর থাকে এগুলো। ফিটুনিয়া অনেক কালার আছে, আমরা যদি কালার মিক্সড করে যদি দিই তাহলে খুব ভালো লাগবে। তো আসুন আমরা আর একটুখানি দেখে দেখে নিই আরও দুটো চারটে আইটেম। আচ্ছা এইসব যে গাছগুলো আমি আপনাদেরকে দেখালাম, ম্যাক্সিমাম গাছগুলোর মধ্যেই যে হ্যাঙ্গিংগুলো করবেন যে এগুলো আপনার একটু সেমি শেডে খুব ভালো হয়, যাদের অনেক রোদ তার সেখানে আপনি বেবি সান রোজ বা এই যে গাছটা যেটা দেখালাম এই গাছগুলো রাখতে পারেন। তবে স্ট্রিং অফ পালস বা স্ট্রিং অফ ব্যানানা, স্ট্রিং অফ হার্ড এদেরকে আপনারা সেমি শেডেই রাখবেন। জলগুলো আপনি একদিন বাদে বাদে বা দুদিন বাদে বাদে আপনার জায়গা অনুযায়ী জলটা দেবেন। আপনার যে জায়গা রাখছেন যদি ড্রাই জায়গা হয় তাহলে একদিন বাদে একদিন জল দিন। আচ্ছা তারপরে এরা কিন্তু একটু মিশ্র খাবার, মানে আপনার সর্ষের খোল থাকবে না, এরকম নিম খোল হাড়ের গুঁড়ো পছন্দ করে এনপিকে তো অবশ্যই দিতে পারেন, স্প্রে করবেন। আর সবচেয়ে যেটা বেশি দরকার একটু রুট বেস ফাঙ্গিসাইড, আপনি রিডোমিল গোল্ড দিতে পারেন, যাদের কাছে এগুলো নেই তারা ব্যবস্থিন দিতে পারেন, তবে স্যাপ অত ভালো কাজ করে না এইসব গাছগুলোর ক্ষেত্রে। আর এই গাছগুলোতে আপনারা এনপিকে 19-19-19 বা 20-20-20 অবশ্যই স্প্রে করতে পারেন। এইসব গাছগুলো খুব ইজিলি হয়, যে কেউ করতে পারেন, আপনার ছাদ বাগানের জন্যে বা আপনার ব্যালকানির জন্যে যাদের একটু জায়গা কম আছে এইসব গাছগুলো রাখুন, খুব সুন্দর লাগবে। এমনকি মানি প্ল্যান্টও আপনারা রাখতে পারেন, মানি প্ল্যান্টও ঠিকঠাক জায়গা পেলে মানি প্ল্যান্টও খুব সুন্দর হয়, দেখুন ঝুলে ঝুলে পুরো চলে আসবে। আমাদের ছাদ বাগানে যদি একটু ঝুলন্ত কিছু গাছ থাকে বা ব্যালকানি বাগানে একটু ঝুলন্ত গাছ থাকে তো আমাদের যে গাছ করার ইচ্ছাটা বা জায়গাটার যে লোকটা সেটাও অন্য মাত্রা চলে আসে। তো বন্ধুরা এইসব গাছগুলো করুন, আপনার খুব একটা মেনটেনের বিষয় নেই এগুলো, খুব একটা যে রিপোর্টিং করতে হবে বা এই খাবার দিতে হবে ওই খাবার দিতে হবে এইরকম নয়। হ্যাঙ্গিং প্ল্যান্টসে আপনি 2-3 মাসে একবার খাবার দিন, খুব সামান্য সামান্য খাবার দেবেন, অনেক অনেক খাবার দেওয়ার দরকার লাগবে না। আচ্ছা যাদের একদম ছাওয়া জায়গা তাদের জন্য আরও একটা দুটো আইটেম একটু দেখাই। দেখুন এই গাছগুলো লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম খুব ছাওয়াতে থাকবে, তবে লাইকোপোডিয়াম কিন্তু অন্য সকল সাধারণ মাটিতে হবে না, টোটালটাই আপনার নারকেলের যে ছোপড়া আছে না কোকোপিট নয় কিন্তু, এগুলো ভালো করে লক্ষ্য করুন নারকেলের ছোপড়ার মধ্যে দিন। জলটা যেহেতু এরা ফার্ন গাছ জল ডেলি দিলেও খুব ভালো হবে। এই দেখুন স্পাউডিং নূতন করে হচ্ছে, এই গাছগুলো মরে না, এর নিচে না ছোট ছোট বাল্ব থাকে, সেই বাল্বের থেকেই এগুলো আপনার গ্রোথটা আসে। আর এ এনপিকে খুব পছন্দ করে, নিমখোল হাড়ের গুঁড়ো না দিলেও হবে। আর তারপরে আপনাদের যে ফায়ার ক্র্যাকার বা আপনার যে এই যে গাছটা আছে এটা এই আমার কাছে ছোট গাছ, এটা রৌদ্রে রাখলে খুব ভালো থাকে, ছোট ছোট লাল লাল ফুল হয়, খুব সুন্দর ফুল হয়। আচ্ছা এই গাছটাও হ্যাঙ্গিং করতে পারেন, আপনার এইসব গাছগুলো করুন, আপনার ব্যালকানির বাগান বা ছাদ বাগান আরও ভালো লাগবে, আরও ভালো থাকবে। এইসব গাছগুলো তো আমাদের কাছে রেডি আছে, আর আমি তো মেনটেন বলেই দিই। আর আমি যে মাটিটা করি আপনাদের কাছে মিনিমাম একটা বছর এর মাটি চেঞ্জ করার জন্য কোনো সমস্যা। বন্ধুরা এই গাছগুলো আপনারা করুন, আপনাদের ছাদ বাগান আরও ভালো থাকবে, ব্যালকনি আরও ভালো থাকবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের হোম ডেলিভারি যেমন আছে ওরকমই চলছে, আর আমাদের কুরিয়ার সার্ভিস চলছে। সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদের নার্সারিতে এসে নেন, সেটাই সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা আবার কয়েকদিনের মধ্যে ভালো কিছু নিয়ে আসছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।